শুভেচ্ছা এবং স্বাগতম এই উপস্থাপনায় ফল আর্মি ওয়ার্মের পরিচর্যাগত এবং জৈবিক দমন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা আইপিএমের প্রধান উপাদানসমূহের উপর আলোকপাত করব সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা আইপিএমের প্রধান উপাদানসমূহ হচ্ছে পরিচর্যাগত ব্যবস্থাপনা জৈবিক দমন ব্যবস্থাপনা বালাই প্রতিরোধী জাতের মাধ্যমে ব্যবস্থাপনা উদ্ভিদজাত বা জৈব বালাইনাশকের মাধ্যমে ব্যবস্থাপনা এবং সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে রাসায়নিক কীটনাশকের ব্যবহার এই উপস্থাপনায় আমরা সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা আইপিএমের দুইটি মূল উপাদান পরিচর্যাগত এবং জৈবিক দমন ব্যবস্থাপনার মাধ্যমে ফল আর্মি ওয়ার্মের দমনের উপর আলোকপাত করব পরিচর্যাগত ব্যবস্থাপনার মধ্যে আন্তফসল ফসল চাষ শস্য বিন্যাস আগাছা দমন পরিমিত সারের ব্যবহার সেচ ব্যবস্থাপনা ইত্যাদি অন্তর্ভুক্ত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা তথ্য মোতাবেক ভুট্টা ফসলের সাথে আন্ত ফসল হিসাবে ধনিয়া মুলা এবং ডাল জাতীয় ফসল চাষ করলে প্রাথমিকভাবে ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ অনেকাংশে কমে যায় আর প্রাথমিকভাবে ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ কম হলে পরবর্তীতে সেটি বাড়ার সম্ভাবনাও কম থাকে ফল আর্মিওয়ার্মের মূল পোষক গাছ ভুট্টার অনুপস্থিতির সময় এরা বিকল্প পোষক গাছে বংশবৃদ্ধি করে বেঁচে থাকে বিকল্প পোষক গাছ হিসাবে বিভিন্ন ধরনের আগাছা বিশেষত দুর্বা ঘাস ফল আর্মিওয়ার্মের একটি পছন্দনীয় পোষক সুতরাং সার্বিকভাবে আগাছা দমন এ পোকাটি নিয়ন্ত্রণে সাহায্য করে আন্তবাহী কীটনাশক দিয়ে ভুট্টা বীজ শোধন করে বপন করলে প্রাথমিকভাবে ফল ফলআর্মিওয়ার্ম পোকা আক্রমণ করতে পারে না এক্ষেত্রে বীজকে কীটনাশক সাইনট্রানিলিপ্রোল বা ফরটেনজা সিক্সটি এফ যা প্রতি কেজি বীজের জন্য দুই দশমিক পাঁচ মিলি হারে মিশিয়ে তিন থেকে চার ঘন্টা রাখার পর জমিতে বপন করা উচিত কীটনাশক দিয়ে বীজ শোধন করে ভুট্টা রোপণ করলে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত ফল আর্মিওয়ার্ম পোকা আক্রমণ করতে পারে না এর ফলে প্রাথমিক আক্রমণের হার কমে যায় এবং যা পরবর্তী পর্যায়ে আক্রমণের উপর প্রভাব বিস্তার করে বলা যায় যে সেটি বাড়ার সম্ভাবনা কম থাকে এখন আমরা ফল আর্মিওয়ার্ম পোকার জৈবিক দমন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব জৈবিক দমন ব্যবস্থাপনা সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা আইপিএমের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সাধারণত এই ব্যবস্থাপনার মাধ্যমে প্রাকৃতিক শত্রুর সাহায্যে প্রধান প্রধান ক্ষতিকর পোকামাকড় বা বালাই নিয়ন্ত্রণ করা হয়ে থাকে এর মাধ্যমে ক্ষতিকর পোকামাকড় বা বালাইয়ের টেকসই কার্যকরী এবং পরিবেশবান্ধব দমন ব্যবস্থাপনা নিশ্চিত করা যায় জৈবিক দমন ব্যবস্থাপনার কার্যকরী উপাদানগুলি হল পরভোজী পোকামাকড় বা প্রিডেটর পরজীবী পোকা বা প্যারাসিটয়েড অনুজীবী বা মাইক্রোবিয়াল কীটনাশক ফল আর্মি ওয়ার্মের পরভোজি পোকার মধ্যে লেডিবার্ড বিটল এবং ইয়ারউইগ অন্যতম লেডিবার্ড বিটলের কিরা এবং পূর্ণাঙ্গ ফল আর্মি ওয়ার্মের ডিম এবং ছোট কিরা খেয়ে ফেলে অন্যদিকে এয়ারউইগ তাদের শরীরের পেছনের দিকে থাকা চিমটির মতো অঙ্গ সার্সি যা দিয়ে ফল আর্মি ওয়ার্মের বড়ো ধরে কাবু করে এবং খেয়ে ফেলতে পারে এখন আমরা ফল আর্মি ওয়ার্মের পরজীবী পোকার উপর আলোকপাত করছি প্রথমেই ডিম নষ্টকারী পরজীবী পোকা ফল আরমিওয়ার্মে ডিম ধ্বংস করার জন্য প্রয়োজন অনুসারে ট্রাইকোগ্রামা বা টেলিনোমাসের মতো বোলতা জাতীয় পরজীবী পোকা আক্রান্ত মাঠে দু থেকে তিনবার অবমুক্ত করতে হয় তবে কীটনাশক স্প্রে করার মতো সমস্ত মাঠ জুড়ে এদের অবমুক্ত করার প্রয়োজন পড়ে না মাঠের কয়েকটি স্থানে এ সমস্ত পোকা অবমুক্ত করতে হয় পরবর্তীতে তারা সারা মাঠে ছড়িয়ে পড়ে এবং ফল আর মিওয়ার্মের ডিম খুঁজে বের করে তাদের মধ্যে নিজেদের ডিম পেড়ে দেয় এবং সেগুলিকে ধ্বংস করে এভাবে একবার অবমুক্ত করলে তারা নিজেরাই বংশবৃদ্ধি ঘটিয়ে তাদের সংখ্যা বৃদ্ধি করে এজন্য এদের বারে বারে অবমুক্ত করার প্রয়োজন পড়ে না বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীর্তত্ত্ব বিভাগের সাম্প্রতিক এক পরীক্ষার ফলাফল অনুযায়ী দেখা যায় যে প্রজাতি প্রজাতিভেদে ট্রাইকোগ্রামা সাতচল্লিশ দশমিক আট শতাংশ হতে ছেষট্টি দশমিক ছয় শতাংশ পর্যন্ত ফল আর্মিওয়ার্মের ডিম পরজীবী বিতায়ন বা প্যারাসিটাইজড করতে পারে ট্রাইকোগ্রামাটিডি ব্যাকট্রির পরজীবী তায়ন করার সক্ষমতা সর্বাধিক তবে ফল আর্মিওয়ার্ম আক্রান্ত বিভিন্ন দেশে বিশেষত ব্রাজিলে এ পোকা দমনে ট্রাইকোগ্রামা প্রিটিওসাম নামের আরেকটি প্রজাতি ব্যাপকভাবে ব্যবহৃত হয় বাংলাদেশে ট্রাইকোগ্রামা প্রিটিও স্তাম এখনও পাওয়া যায়নি তবে এটি দেশে আনার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটত্ত্ব বিভাগ ডিম নষ্টকারী পরজীবী পোকা ট্রাইকোগ্রামার বিভিন্ন প্রজাতির ব্যাপক ভিত্তিক উৎপাদন পদ্ধতি উদ্ভাবন করেছে মাঠ পর্যায়ে পরজীবী পোকা ট্রাইকোগ্রামাকে কার্যকরীভাবে অবমুক্ত করা একটি সমস্যা সেটিও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সমাধান করেছে এবং এদের অবমুক্ত করার সহজ পদ্ধতি উদ্ভাবন করেছে বর্তমানে একটি বেসরকারি কোম্পানি ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড এই ডিম নষ্টকারী পরজীবী পোকা ট্রাইক্রোগ্রামা বাণিজ্যিকভাবে বাজারজাত করছে ফল আর্মিওয়ান পোকার আরেকটি কার্যকরী পরজীবী পোকা টেলিনোমাস রিমার্স সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এই পরজীবী পোকাটি ফল আর্মি ওয়ার্মের ডিমের গাঁদা থেকে খুঁজে পেয়েছেন এখন আমরা ক্রীড়া নষ্টকারী পরজীবী পোকা নিয়ে আলোচনা করব। ক্রীড়া নষ্টকারী পরজীবী পোকার মধ্যে ব্র্যাকন হেভিটর উল্লেখযোগ্য বিশেষত ফল আর্মি ওয়ার্মের বড় কিরা ধ্বংসের জন্য ব্র্যাকন হেভিটর একটি অত্যন্ত কার্যকরী এবং আক্রমণাত্মক পরজীবী পোকা ফল আর্মি ওয়ার্মের বড় বড় ক্রীড়া যা প্রায়শ কীটনাশক প্রতিরোধী হয়ে থাকে তাদের দমনের জন্য ব্র্যাকন হেভিটর একটি প্রাণঘাতী অস্ত্র উপকারী পোকা ব্র্যাকন হেভিটর প্রথমত বিষ প্রয়োগ করে ফল আর্মি ওয়ার্মের ক্রীড়াকে অবশ করে পরবর্তীতে তার উপর ডিম পারে এবং ক্রীড়া বের হয়ে ফল আর্মি ওয়ার্মের ক্রীড়ার উপর জীবন ধারণ করে ও পরবর্তী প্রজন্মের বিকাশ ঘটায় এভাবে একবার অবমুক্ত করলে তারা নিজেরাই বংশবৃদ্ধি ঘটিয়ে তাদের সংখ্যা বৃদ্ধি করে এজন্য এদের বারে অবমুক্ত করার প্রয়োজন পড়ে না পরজীবী প্রকা ব্রাকন হেভিটারের ব্যাপক ভিত্তিক উৎপাদন এবং মাঠ পর্যায়ে কার্যকরীভাবে অবমুক্ত করার সহজ পদ্ধতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা উদ্ভাবন করেছে বর্তমানে একটি বেসরকারি কোম্পানি এই ক্রীড়া নষ্টকারী পরজীবী পোকা ব্র্যাকন হেভিটার বাণিজ্যিকভাবে বাজারজাত করছে সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক ওয়ার্মের আরও কয়েকটি ক্রীড়া নষ্টকারী পরজীবী পোকা রেকর্ড করা হয়েছে যার মধ্যে চেলোনাস স্পেসিস একটি এবং এটি বাংলাদেশের প্রথম রেকর্ডকৃত ক্রীড়া নষ্টকারী পরজীবী পোকা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ক্যাম্পোলেটিস ক্লোরিডি নামে ফল আর্মিওয়ার্মের আরও একটি ক্রীড়া পরজীবী পোকা রেকর্ড করেছে যা বাংলাদেশে প্রথম রেকর্ডকৃত ক্রীড়া নষ্টকারী পরজীবী পোকা অবশ্য ফল আর্মি ওয়ার্মের কীড়া নিয়ন্ত্রণে রেকর্ডকৃত এ সমস্ত পরজীবী পোকার কার্যকারিতা এখনও পরীক্ষাধীন রয়েছে অনুজীবী বা মাইক্রোবিয়াল কীটনাশক দিয়েও ফল আর্মিওয়ার্মের ওয়ার্মের নিয়ন্ত্রণ করা যায় এখন প্রশ্ন হচ্ছে অণুজীবী বা মাইক্রোবিয়াল কীটনাশক বলতে কি বুঝায় বিভিন্ন ধরনের অণুজীবী যেমন ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি ক্ষতিকর পোকার শরীরে রোগ সৃষ্টির মাধ্যমে তাদের ধ্বংস করে উদাহরণস্বরূপ বলা যায় বিটি বা ব্যাসিলাস থুরেনজিয়েন্সিস নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস বা এনপিভি ইত্যাদি একটি ক্রীড়া যখন এনপিভি দ্বারা আক্রান্ত হয় তখন প্রথমত তাদের খাদ্য চাহিদা কমে যায় সাধারণত একটি সুস্থ ক্রীড়া যে পরিমাণ খাদ্য গ্রহণ করে থাকে তার মাত্র সাত শতাংশ আক্রান্ত ক্রীড়া খেতে পারে পরবর্তীতে এরা ধীরে ধীরে মারা যায় বাংলাদেশে কয়েকটি বেসরকারি কোম্পানি বিটিএসএনপিভি বা এস এস বাজারজাত করছে যা ফল আর্মি ওয়ান দমনে কার্যকরী এস এফএনপিভি বা স্পটপটেরা ফুরজি পাড্ডা নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস বা ফৌলিজেন নামে পরিচিত ফল আর্মিওয়াম দমনে একটি কার্যকরী এবং সম্ভাবনাময় অনুজীবী বা মাইক্রোবিয়াল কীটনাশক ফোলিজেন বা এস এফ মাঠে প্রয়োগ করার পর ফল আর্মিওয়ার্মের কিরা সেটি পাতার সাথে খেয়ে ফেলে অতঃপর ভাইরাস ক্রীড়ার খারীয় মধ্যান্ত্র বা মিডগার্ডে দ্রবীভূত হয় এবং অতি ক্ষুদ্র ভাইরন পার্টিকেল অবমুক্ত করে পরবর্তীতে উক্ত ভাইরন পার্টিকেলসমূহ মিডগার্ড ইপিথেলিয়াল কোষসমূহকে দ্রবীভূত করে শরীরে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং কোষের নিউক্লিয়াসকে আক্রমণ করে ব্যাপক হারে বংশবৃদ্ধি করতে থাকে যার ফলে কিরাটি চার থেকে ছয় দিনের মধ্যে মারা যায় ফলিজেন বা এস এফ এন পিভি শতকরা আশি আশিভাগের উপর ফল আর্মিওয়ার্মের ছোট কিরা কার্যকরীভাবে দমন করে থাকে বাংলাদেশে একটি বেসরকারি কোম্পানি ফলিজেন বা এস পিভি বাণিজ্যিকভাবে বাজারজাত করছে ক্ষতিকর পোকা দমনের জন্য যে কয়েকটি জৈব বালাইনাশক মাঠ পর্যায়ে ব্যবহৃত হয়ে থাকে তার মধ্যে বিটি বা ব্যাসিলাস থুরেনজেন্সিস অন্যতম যদিও বিটির বেশ কয়েকটি পণ্য বাজারজাত হয়ে থাকে তবে তার মধ্যে সবগুলিই আর্মিওয়ার্মের দমনে কার্যকরী নয় বিটির কয়েকটি স্ট্রেনের মধ্যে বিটি আইজাওয়াই এবং বিটি থুরেনজিয়েন্সিস ফল আরমিও দমনে কার্যকরী তবে বিটি ক্রুসটাকি ফল আরমিও দমনে কার্যকরী নয় এখন ফল আরমিউম দমনে এলাকাভিত্তিক সমন্বিত ব্যবস্থাপনার জন্য যে সমস্ত কার্যক্রম গ্রহণ করা আবশ্যক সেগুলির উপর আলোকপাত করছি কার্যক্রম সমূহ হল বপনের পূর্বে অন্তবাহী কীটনাশক দিয়ে বীজ শোধন করা পরিচর্যাগত ব্যবস্থাপনা গ্রহণ করা বিশেষত হাত বাছাইয়ের মাধ্যমে ডিমের গাদা ও কিরা ধ্বংস করা আগাছা দমন প্রয়োজন মতো প্লাবন সেচ প্রদান করে সাটিতে থাকা পুত্তুলি মেরে ফেলা ও ভুট্টার সাথে আন্ত ফসল হিসাবে ধনিয়া মুলা ও ডাল জাতীয় ফসল চাষ করা সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে মাঠ পর্যবেক্ষণ ও সেই সাথে ব্যাপকভাবে পুরুষ পোকা ধ্বংস করে প্রজনন ব্যাহত করা উপকারী বন্ধু পোকা বিশেষ করে ডিম নষ্টকারী পরজীবী পোকা ট্রাইকোগ্রামা এবং কিরা নষ্টকারী পরজীবী পোকা ব্রাকন হ্যাবিটর অবমুক্ত করা প্রয়োজন মতো জৈব বালাইনাশক স্পডোপটেরা ফুজিপাড্ডা নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস এসএফএনপিভি প্রয়োগ করা মাঠ পর্যায়ে ক্ষতিকর মাত্রা নিরূপণের পর সর্বশেষ অস্ত্র হিসেবে আধুনিক কম বিষাক্ত ও কার্যকরী রাসায়নিক কীটনাশক প্রয়োগ করা পরিশেষে এটা বলা যায় যে পরিচর্যাগত এবং জৈবিক দমন ব্যবস্থাপনার মাধ্যমে ফল ফলআর্মিওয়াম পোকাকে টেকসই কার্যকরী এবং পরিবেশ সহায়ক পদ্ধতিতে দমন করা সম্ভব কিন্তু অনিয়ন্ত্রিত ও যেমন তেমনভাবে রাসায়নিক কীটনাশকের ব্যবহার এবং সেই সাথে কিছু আবহাওয়াগত এবং নৃতাত্ত্বিক কারণে প্রাকৃতিক নিয়ন্ত্রণ পদ্ধতি মাঝে মাঝে ব্যর্থ হয়ে পড়ে ফলশ্রুতিতে ফল আর্মি ওয়ার্মের মতো বিধ্বংসী ক্ষতিকর পোকার ব্যাপক ভিত্তিক আক্রমণ বা প্রাদুর্ভাব শুরু হয় এখন আলোচনার সময় আপনাদের কি কোনো প্রশ্ন আছে আপনাদের কোনো পরামর্শ থাকলে দয়া করে বলতে পারেন